শহরে জুড়ে যেন প্রেমের মৌসুম, তারপরে আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, আর তো জানি না কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। তো আমরা KFC তে শহর কলকাতা আমি আছি এখন শহর কলকাতাতে। তো তোমরা জানো আমি দু তিন দিন হলো কলকাতা এসেছি। এই যে আমার হাজবেন্ড বাবুর সাথে আমরা এখন ঘুরতে বেরিয়েছি লেক মার্কেটে। আমাদের কিছু কাজ ছিল জন্য আমরা একটু বেরোতে পারিনি, ওর অফিস ছিল, ও অফিস করছিল, আর আমারও কিছু পার্সোনাল কাজ ছিল জন্য আমরা একদিনও বেরোতে পারিনি। তো আজকে আমি আরও প্রথম বেরোলাম, প্রথম মানে বিয়ের পরে প্রথম কলকাতায় আসা, আর বিয়ের পরে প্রথম ওর সাথে কলকাতা ঘোরা, দারুণ লাগছে। রিকশাতে যাচ্ছি আমরা এখন লেক মলে যাচ্ছি। আমি তো একদম চিনি না, ও চেনে, ওর তো চাকরি সূত্রে এখানেই থাকতো, তো ও চেনে। আর খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। এখন বাজে রাত আটটা অলমোস্ট 8:40। এই দেখো খুব ভালো লাগছে এইভাবে যেতে, বাকি ব্লগটি ওখানে গিয়ে করবো। তোমার কেমন লাগছে? দারুণ দারুণ বলতে, ঘরে এতদিন আবদ্ধ ছিলাম কলকাতায় যে ঘরে আবদ্ধ ভালো লাগে না, তাই তো। সো বেরোলাম 3-4 দিন পরে, এখন বেশ রিফ্রেশমেন্ট হবে, রিফ্রেশমেন্ট সাথে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া রিফ্রেশমেন্ট অনেক কিছু হবে। ব্লগটি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো আমরা পৌঁছে গেছি লেক মলে, লেক মার্কেট, এটা অ্যাকচুয়ালি লেক মল, লেক মলই বলে এটাকে। তো চলো আগে যাবো KFC। আচ্ছা আগে ঢুকে দেখি কি করি। তো আমরা যেখানে এসেছি সেখানে সব ধরনেরই ফুড স্টল আছে, তো চলো আমরা ঘুরে ঘুরে দেখবো যে কোথায় কি পাওয়া যায়, দেন আমরা ডিসাইড করবো যে আমরা কি খেতে চলছি। তো ঘুরে ঘুরে KFC তে এসে দাঁড়ালো, তো আমরা এখন ডিসাইড করবো যে আমরা এখন কি খাবো। পিকচার গুলো দেখি কতটা লোভনীয়, দেখো ও এখানে অর্ডার করছে। তো আমরা এগুলো নিয়েছি আজকে। খাওয়ার সামনে তাই আর রেজিস্ট করতে পারছি না, এখনই করবো। আচ্ছা ও অলরেডি শুরু করে দিয়েছে দেখো। তো আজকে আমরা খুব বেশি কিছু নিচ্ছি না, তো আমরা নিয়েছি কোক উইথ আইস অ্যান্ড দেন ফ্রেঞ্চ ফ্রাইস 1 প্যাকেট। এখানে আছে হচ্ছে চিকেন ক্রিসপি অ্যান্ড দেন এখানে আছে হলো চিকেন উইংস, আর এগুলোর সাথে দিয়েছে ক্রিমি মেয়োনিজ, আর সাথে আছে এখানে কেচাপ, এখানে 2-3টে প্যাকেট দিয়েছিল কেচাপের, আর টিস্যু। তো এই হলো আমাদের আজকের মেনু। লেগ পিস, চিকেন লেগ পিস।
ট্রাই করা যেতেই পারে। তো আমরা হট অ্যান্ড সসি চিকেন লেগ পিস অর্ডার করলাম। তো তোমরা যেমনটি দেখলে আমরা কেএফসি নিয়েছিলাম, কেএফসি খাওয়া দাওয়া করলাম। এখানে প্রচুর স্টল আছে, প্রচুর এখানে অনেক কিছু আছে, চায় ঘর আছে, ডমিনোজ আছে, চাইনিজ আছে, বিরিয়ানি আছে, সুলতানি বিরিয়ানি, আরও অনেক লাইমলাইট, আরও অনেক কিছু আছে আর কি ফুড স্টল। কিন্তু আমাদের সবসময় যেটা আমরা পছন্দ করি, কেএফসি আমরা পছন্দ করি, তো আমরা কেএফসি খেলাম। আর কিছুক্ষণ একটু মলে ঘোরাঘুরি করে আমরা বাড়ি চলে যাবো, বেশি রাত করবো না, অলরেডি 10টা বাজে। তো কেমন লাগলো তোমার আজকে? ওর খুব খিদে পেয়ে গেছিলো, কারণ ও কাজ করছিলো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তো ওই জন্য ওর খিদে পেয়ে গেছিলো। চা খেয়ে বলো তাড়াতাড়ি চলে আসলাম, হঠাৎ করে প্ল্যান হলো, মানে কোনো ঠিক ছিল না, বাট সত্যি আমরা আজকের যে ইভিনিংটা আমরা খুব এনজয় করলাম। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আমরা রিক্সা করে এসে ভাবলাম একটু দুপা হাঁটি, তো এই জাস্ট ঢুকবো। তো আজকে সেরকম কিছু না, যেহেতু সময় ছিল না জন্য আমরা সেভাবে ঘুরতে পারিনি, সেভাবে যাই হোক ঘুরতে পারিনি, টাইম স্পেন্ড করতে পারিনি, গেলাম খাওয়া দাওয়া করলাম চলে আসলাম, বাট জার্নিটা দারুণ ছিল, খুব ভালো লাগছে।